আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন সমাধান। আমার এক স্টুডেন্ট আমাকে বলতেছিল, স্যার ম্যাথ কি কাজে লাগে আমাদের? তখন আমি তাকে বললাম, তুমি আমাকে আজকে 20 টাকা দাও, আমি আগামীকাল তোমাকে আমি 10 টাকা দিব। সে বললো, কেন স্যার, 20 টাকাই পাবো। তাহলে আমি বললাম, কিভাবে তুমি বুঝলা? স্যার 20 টাকা নিয়ে 30 টাকাই তো দিবেন, তার মানে এখানে কি লাগে? ম্যাথ বন্ধুরা, ম্যাথ আপনি এমনভাবে শিখবেন, অর্থাৎ ম্যাথ করার সময় আপনার চোখ কান সব দিকে খেয়াল রাখবেন, যেন কোন দিক থেকে কোন ম্যাথটা কিভাবে আসতেছে, তাহলে আপনার কাছে ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে সলভ করবো দিনাজপুর 2020 সালের কোশ্চেন। খেয়াল করি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা অঙ্ক একাধিক নিয়ম করে দেওয়ার জন্য, যেন আপনার কাছে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়। খেয়াল করি, এখানে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান পি, আর কট থিটা মাইনাস কস থিটা সমান কি দেওয়া আছে মানটা। চাচ্ছি আমি দেখাও যে প্রথম কোশ্চেন ক নাম্বারটা পি কিউ সমান এটা ক নাম্বার, লেফট হ্যান্ড সাইড লিখলাম আমরা এখানে, কি দেওয়া আছে আমাদেরকে পি কিউ। ওকে, তাহলে পি মানে কি দেখেন তো, পি মানে দেওয়া আছে এখানে, আমাদেরকে দেওয়া আছে এখানে পি মানে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা, আর কিউ মানে আমাদের দেওয়া আছে দেখেন তো, কি দেওয়া আছে, কট থিটা মাইনাস কস থিটা, এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার, তাহলে এ মানে কট, তাহলে কি দেওয়া হলো, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। বন্ধুরা, আমি যেহেতু একাধিক নিয়ম করবো, আমি একটু গ্যাপ দিয়ে দিলাম, চাইলে আপনি স্কোয়ার করতে পারতেন। এখন সমস্যাটা খেয়াল করেন, এখানে আমার আমার যে মানটা এখানে আসবে ডান দিকে, মাইনাস কিন্তু নাই, দেখেন, তাহলে আমাদেরকে মাইনাস, এখানে আমাদেরকে আছে গুণ, এখানে মাইনাস, তাহলে মাইনাস যদি আমি সরাতে চাই আমার লাগবে কস, আমার কিন্তু কট এখানে আছে, আমার কস লাগবে এখানে শুধুমাত্র কস। এখন বন্ধুরা, কস আসা কই থেকে, সাইন থেকে, কস আসা কই থেকে, সাইন, তাহলে আমাদেরকে আগে কট ফ্রি করতে হবে, কট কট ফ্রি করলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখান থেকে কট স্কোয়ার আগে থাকলো, তাহলে আমাদেরকে এখানে কট নিয়ে আসতে হবে, এটা নিয়েও কট, তাহলে কট মানে কি বলেন তো, কট মানে হলো আমাদের কট, আমি এখানে কট আছে এখানে কট, আমাদের আগে ডাইন দিক কি লাগবে, কট লাগবে, তাহলে আমি কটটা ফ্রি করে নিই, কট আমাদের কিন্তু আছে কস, তাহলে কট কেমনে পসিবল, কট মানে কি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তার মানে আমাদেরকে কট মানে কস বাই সাইন, আমাদের কিন্তু কস আছে, একটা সাইন লাগবে, তাহলে আমরা ইচ্ছা করে আমরা এখানে উপরে ডান উপরে একটা সাইন গুণ করে দিব সাইন স্কোয়ার থিটা, নিচেও কি একটা সাইন, বন্ধুরা গুণ করলে আমাদের কি কট হয়ে গেল, সাইন গুণ করলাম সাইন ভাগ করলাম। এখন খেয়াল করি, আমাদের এখানে কিন্তু কট স্কোয়ার থিটা হয়ে গেল, আর এখানে কস বাই সাইন সমান কি হলো, কট স্কোয়ার বসে গেল, আর বাকি যে সাইন, সাইন এখানে বসে গেল। ওকে, তাহলে এখন দুই কট থেকে একটা কট কমন নিব, কট স্কোয়ার থেকে কমন নিব, তাহলে এখানে ওয়ান থাকবে, আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। ওকে, তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার, তাহলে এখানে কট স্কোয়ার থিটা বসে গেল ইনটু কস স্কোয়ার থিটা, এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, এখন যদি রাইট সাইড দিয়ে করতাম কি করতাম দেখেন তো, তাহলে আমাদেরকে কট কস থেকে আমাদের কিন্তু এই যে এটা আনতে হবে, কট প্লাস কস, কট মাইনাস কস, তাহলে আমাদেরকে এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে, তাহলে কস স্কোয়ার সূত্র আছে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কট স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি একটু বলি, এখানে আমাদের কিন্তু সূত্রর একটা ক্লাস আছে, যেখানে আপনি অনলি 5 মিনিটের মধ্যে যে কোনো সূত্র মুখস্থ করতে পারবেন। আমি একটু বলি, যাচ্ছে দেখেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই হলো তিনটা সূত্র, এখান থেকে আর বাকিগুলো আসবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, বা সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার। আমি এখানে হালকা বলে দিব, আমাদের সূত্রটা ক্লাস একটা আছে, আপনি দেখে নেবেন। এখন আবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, বা সেক স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, ঠিক এখান থেকে তিনটে হবে, এখান থেকে তিনটে হবে, এখান থেকে মোট তিন তিন ছয় তিন নয়টা সূত্র হবে এখান থেকে। এখন এটা মনে রাখার বুদ্ধি বলি, কষ্ট করলে সাইন করবা, কষ্ট করলে সাইন করবা, এটা খাতা আছে, বললাম সেরা খাতা টানিস না, আমি আমার ফ্রেন্ডকেই বললাম খাতাটা সেরা, এরকম একটু ছিলাম, সেরা খাতা টানিস না, আর ওর কাছে গেছি বলে কিন্তু ছিঁড়ে ছিঁড়েছে, তার মানে কি, কাছে গেলে কষ্ট হবে, কারণ ওর কাছে গেছি গেলে বলেই কিন্তু খাতাটা টানতে ছিঁড়েছে, তার মানে কষ্ট করলে সাইন করবা, সেরা খাতা টানিস না, কাছে গেলে কষ্ট হবে। আবার বললাম, কষ্ট করলে সাইন করবা, সেরা খাতা টানিস না, কাছে গেলে কষ্ট হবে, এই সূত্র তিনটে দিয়ে আমাদের কিন্তু সবগুলা সূত্র বের করা পসিবল। ওকে, তাহলে এখন আমাদের কাজ হলো কি, এটা গুণ করে দিবা, তার মানে কট স্কোয়ার থিটা ইনটু ওয়ান কট স্কোয়ার থিটা, আর কট গুণ সাইন, তার মানে কট স্কোয়ার থিটা ইনটু কি হলো, কট স্কোয়ার থিটা ইনটু কি হলো, সাইন স্কোয়ার থিটা বসে গেল। ওকে, এখন কাজ দেখেন, খেয়াল করেন, আমার কিন্তু এখানে লাগবে কিন্তু, এখানে কি দেখো তো, পি কিউ কট প্লাস কস লাগবে, কারণ আমাদের কস টার্গেট, কস এখান থেকে আমাদেরকে কস বের করতে হবে, কস বের করলে অবশেষ, তাহলে এখানে আমরা কট স্কোয়ার থিটা বসে গেল, আমাদেরকে
এই যে পিকিউ মানে কট প্লাস কস, তাহলে কট আমরা পেয়ে গেছি, এখানে কোনো টার্গেট নেই, এখানে আমাদেরকে জাস্ট কস থাকবে। কট মানে কি লেখা যায় বলতো, কস স্কয়ার থিটা বাই কি লেখা যায় সাইন স্কয়ার থিটা, তাহলে ইনটু সাইন স্কয়ার থিটা বসে গেল, এই যে কাটাকাটি হয়ে গেল, সমান হলো কি কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, স্কয়ার মাইনাস স্কয়ার সমান কট থিটা প্লাস কস থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কট থিটা মাইনাস বি কস থিটা সমান হলো কি পি কিউ। তাহলে দেখ আমি একটা অঙ্ক দুইটা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে পি কিউ করলাম, রাইট হ্যান্ড সাইড বের করে দিলাম, আবার রাইট হ্যান্ড সাইড দিয়েও কি লেফট হ্যান্ড সাইড বের করলাম, দুটা নিয়ম করলাম যারা আপনার কাছে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়। এখন আমি আর একবার শর্ট করে বলে দিই, এখান থেকে খেয়াল করি আমার কিন্তু এখানে কট স্কোয়ার আর কজ স্কোয়ার লাগবে, বন্ধুরা আমি কিন্তু কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার পাচ্ছি, তাহলে কট স্কয়ার মাইনাস কজ স্কয়ার যদি পাই কট স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা, এখন আমাদের এখানে মাইনাসটা কি আছে, এখানে নাই, কিন্তু মাইনাসটা এখানে নাই তাহলে মাইনাস সাইড করতে হবে এবং কট আগে ফ্রি করতে হবে, কট কিন্তু আগে আছে, কট কিন্তু এখানে সম্পর্ক আছে একটার মধ্যে মাইনাস সম্পর্ক, তাহলে কট ফ্রি করতে গেলে আমার এখানে কট লাগবে, কট কেমনে পসিবল, কট মানে সাইন বাই কট মানে কি কস বাই সাইন, তাহলে আমার এখানে কস তো আছে, আমাদের কিন্তু কস এখানে আছে, সাইন লাগবে, তার নিচে একটা সাইন গুণ উপরে একটা সাইন গুণ, তাহলে আমাদেরকে ইজিলি কি হলো কট বের হয়ে গেল, আর কট বের হলে কট কমন নিলে আর মানে সাইন সমান কস, এখানে আমার কিন্তু কস লাগবে, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন করবো খ নাম্বার ম্যাথ, খ নাম্বার ম্যাথ অনেক ইম্পর্টেন্ট এবং আমি এটাও দুটো নিয়ম করে দিবো যেন আপনার কাছে অনেক ইজি হয়ে যায় ম্যাথ। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড এটা প্রমাণ করতে হবে, স্কয়ার মাইনাস কি স্কোয়ার সমান ফোর পিকু, আমরা আগে রাইট হ্যান্ড সাইড নিয়ে করবে, রাইট হ্যান্ড সাইডটা এখন কি আছে দেখেন তো ফোর পিকিউ, ওকে তাহলে ফোর বসে গেল পি কিউ, পি মানটা কত দেখেন তো পি হলো কট থিটা প্লাস কস থিটা, ওকে আর কিউ মানে কি দেখেন তো কিউ মানে হলো কট থিটা মাইনাস কস থিটা, তাহলে কট থিটা মাইনাস কস থিটা, ওকে ফোর ফোর বসে গেলে এ প্লাস বি এ মাইনাস বি সমান কি দেখেন তো স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান হলো এ মানে কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এ প্লাস বি এ মাইনাস বি সমান স্কয়ার মাইনাস স্কয়ার। এখন আমরা এখানে ফোর বসে গেল, খেয়াল করি আমাদের টার্গেটটা কি বলেন তো, টার্গেটটা হলো আমাদের বাম পাশ কি স্কয়ার মাইনাস কি, তার মানে কট থিটা প্লাস কস থিটা আর কট থিটা মাইনাস কস থিটা নিয়ে আসতে হবে, তাহলে আমাদেরকে এখানে কট স্কয়ার থিটা বসে গেল, এখানে কস স্কয়ার বাট আমাদেরকে এইখানে কট নিয়ে আসতে হবে, কারণ আমরা কট কমন নিয়ে নেবো, কট কমন যদি নিতে চাই কট মানে কি দেখেন তো কট মানে কি কস থিটা বাই হলো কি সাইন থিটা, তাহলে আমার কিন্তু এখানে কস আছে, তাহলে আমরা ইচ্ছে করে সাইন এটা ভাগ করে দিব, তার মানে এখানে কস স্কয়ার থিটা আগলে থাকলো একটা সাইন দিয়ে ভাগ করে দিলাম, একটা সাইন দিয়ে কি করে দিলাম গুণ করে দিলাম এখানে কট করার জন্য, এখানে ফোর বসে গেল, এখানে কট স্কয়ার থিটা বসে গেল, এই সাইন সাইন মনে মনে কাটা লাস্ট, তাহলে কস বাই সাইন মানে কি কট হয়ে যায়, আর এখানে বাকি সাইনটা কি হলো বসে গেল, তাহলে এখানে দেখেন ফোর বসে গেল, আমাদের টার্গেটটা কি বুঝে নাই, টার্গেটটা কিন্তু আমাদেরকে এখানে যদি মানতে আমি চাই আমার কট প্লাস কস লাগবে, তার মানে আগে কট ফ্রি করা লাগবে, কটটাকে আগে ফ্রি করা লাগবে, কট যদি ফ্রি করতে চাই তাহলে আমার এখান থেকে আমাদের কাজ হলো কি এখানে কট তৈরি করা, তাহলে এখান থেকে কট তৈরি করলে দুই কট থেকে কট কমন যাবে, এই জন্য আমরা এখানে সাইন একটা ভাগ করে সাইন গুণ করছি। আবার বলি আমাদের টার্গেট হলো কট ফ্রি করা, কট ফ্রি করতে গেলে আমার এখানে তো কট আছে এখানে কট লাগবে, বলতে রিল্যাক্স মুডে বুঝে আপনার ডান দিকে আছে কস, কি আছে কস থেটা, আপনি কট চাচ্ছেন, তাহলে আমি যদি এখানে সাইন দিই তাহলে কিন্তু আমার কট হয়ে গেছে, সাইন ভাগ করলাম সাইন গুণ করে দেন তাহলে আমার কাটাকাটি, আবার আমাদের যা টার্গেট সেটা হয়ে গেল, কট কাটবে না লাস্ট, তাহলে আমাদের এই জন্য আমরা ইচ্ছা করে একটা সাইন ভাগ করে সাইন গুণ করে দিচ্ছি, এই কস সাইন দিয়ে কট হয়ে গেল সাইন বসে গেল। এখন দেখেন আমরা এখানে যদি কট কমন নেবো সে কট কমন নিবো, কট স্কয়ার থিটা কমন নিবো, তাহলে ওয়ান মাইনাস কি হলো সাইন স্কোয়ার থিটা সমান কি হলো, এখান থেকে ফোর বসে গেল, এখানে কট স্কোয়ার থিটা বসে গেল আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার থিটা বসে গেল সমান কি হলো ফোর বসে গেল, রুট উঠে দেন কারণ বাম দিকে রুট নাই, তার মানে ফোর কট থিটা ইন্টু কস থিটা, তাহলে ফোর এবি সূত্র কি আমাকে দেখাই এখানে বন্ধুরা, ফোর এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একই জিনিস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, একবার মাঝখানে প্লাস একবার মাইনাস, এখন এটা মন থাকে না সবাই ভুল হয়, এর মাঝখানে প্লাস এ প্লাস এ নাই মাইনাস, তাহলে কিন্তু লং টাইম মন থাকবে কখনো ভুল হবে না, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এবি সূত্র রাখি, এর মানটা প্লাস বলে এখানে প্লাস আর এর নাই বলে মাইনাস, ওকে ফোর এবি এখানে এ মানে কস বি মানে এখানে এ মানে কট বি মানে কস, তার মানে ফোর এবি সমান কি ফোর এবি সমান এ প্লাস বি, তাহলে কট থিটা প্লাস কস থিটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এ মানে কি এখানে দেখেন তো এ মানে কট থিটা আর মানে মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান এটা মানে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আমাদের এক পার্ট হয়ে গেল, আর এই পার্ট দিয়ে এই পার্ট করে দিচ্ছি, আমরা এখন আবার
রাইট পার্ট লেফট সাইড নিয়ে করে দিব, এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করে দিব। খেয়াল করি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পি মানে কি দেখেন তো, পি মানে হলো কট থেটা আর প্লাস কস থিটা, আর কিউ মানে কি দেখেন তো, কট থেটা মাইনাস কস থিটা। ওকে, তাহলে এখানে পি মানে জাস্ট এখানে কট প্লাস কস, কিউ মানে কট মাইনাস কস। এখন দেখেন আমাদের টার্গেটটা কিন্তু এই ডান দিকে, এখন ফোর এটা নিয়ে আসতে হবে, ফোর যদি আপনার স্কোর থাকে ফোরটা নিয়ে নেবেন। তাহলে এখানে দেখেন ফোর এবি সমান কে প্লাস ভেল স্কয়ার মাইনাস এ মাইনাস ভেল স্কয়ার, যেহেতু আমরা পাচ্ছি এখানে ডিরেক্টলি ফোর এবি নিব, তাহলে ফোর এ মানে কট থিটা আর বি মানে কি কস থিটা। সেকেন্ড দেখেন এই যে রুট আছে, কিন্তু আমি বন্ধুরা এই জন্য কিন্তু এই নিয়মটা করি সবসময়ের জন্য, মন থাকে না যে কোথায় রুট আনবো, বা এই জন্য দুইটা নিয়ম করে দিচ্ছি, বাট এটাই মন রাখাটা বেটার, কারণ এখানে রুট টু সব ছিল রুট সাইড করতে হবে, এই বন্ধু আর রুট সাইড করা যায়। তাহলে আমরা এখানে ফোর বি নিয়ে এলাম, ফোর বি সমান এ প্লাস জিরো স্কয়ার মাইনাস এ মাইনাস জিরো স্কয়ার। এখন আমাদেরকে দেখেন আমরা লেফট সাইড দিয়ে করছি, ডান দিকে রুট লাগবে, তাহলে আমরা এখানে রুট নিয়ে ফেলবো, এখানে স্কোয়ার দিয়ে দেবো, কট স্কোয়ার থিটা ইন্টু কি দিবো, কস স্কোয়ার থিটা। ওকে, এখন আমাদের আগের মতো আমাদের কিন্তু এখানে কট তৈরি করতে হবে এবং চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কট স্কোয়ার থিটা বসে গেল, এইখানে খেয়াল করি কট স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার। কট আমরা এই মানটা পাবো কেমনে বলেন তো, এই মানটা পাবো যদি আমরা এটা করতে পারি, কি করতে পারি, কট থিটা প্লাস কট থিটা প্লাস কস থিটা আর কট থিটা মাইনাস কস থিটা, এটা মানে কি বলেন তো, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটা করতে পারেন, কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, এটা করতে পারলে কিন্তু অবশেষ তাহলে আমাদেরকে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার লাগবে, কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, বাট এখানে কিন্তু চিহ্ন কিছু নেই, গুণ আছে। তাহলে আমরা যদি কস স্কোয়ার করো আমরা সাইন স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু অন আর কট কট কিন্তু সমস্যা হচ্ছে না। তারপর এখানে ফোর বসে গেল, এই কট গুণ অন কট স্কোয়ার থিটা বসে গেল, আর কট গুণ সাইন, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এখানে বসে গেল। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে জাস্ট এবার কি দেখেন তো, আমাদের কস স্কোয়ার লাগবে, এখানে কি লাগবে কস, তাহলে আমি তো অঙ্ক আমাদের শেষ, ফোর বসে গেল, এখানে কট চেঞ্জ করার দরকার নাই। এখানে যদি আমি কস চাই তাহলে কট মানে কি বলুন তো, কট মানে কি বলুন তো বন্ধুরা, কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার থিটা এখানে আগে বসে গেল, এটা একটা কাটাকাটি হয়ে গেল, আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা আমরা পেয়ে গেলাম, কট স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আমি আবার একটু বলি এখান থেকে, এই জায়গাটা সবাই ভুল হয় যে আমি কি করবো এখান থেকে, প্রথম হলো আমাদেরকে চিহ্ন লাগবে একটা, কারণ আমাদের কিন্তু মাইনাস চিহ্ন এবং কট প্লাস কস কট মাইনাস কস, অর্থাৎ কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা লাগবে মাইনাস সহ, কিন্তু এখানে মাইনাস নাই, তাহলে আমরা কস টাকে ভেঙে দিই, কারণ অন মাইনাস সাইন স্কোয়ার অন গুণ কট কট ফ্রি হয়ে গেল, মাইনাস সহ আছে। ওকে, এবার দেখেন আমার এবার এখানে কি লাগবে বলুন তো, যদি আমি কস পাই তাহলে কস পালে কিন্তু এনা, তাহলে আপনার আছে কিন্তু কি দেখেন তো, আপনার আছে হলো কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে আমার কস লাগবে, তাহলে সাইন একটা স্টার রয়ে গেছে, তাহলে কট মানে কি বলেন তো বন্ধুরা, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর এই সাইন স্কোয়ার থিটা বসে গেল, কাটাকাটি হলো কস হয়ে গেল। ওকে, তাহলে এবার দেখেন আপনি ফোর বসে গেল, স্কোয়ার মানে স্কোয়ার অঙ্ক শেষ আমাদের, তাহলে কি হবে, এ প্লাস বি, কট থিটা প্লাস কস থিটা এ মাইনাস বি, তার মানে কট থিটা মাইনাস কস থিটা, এবার দেখেন সমান হলো ফোর, এটা মানে পি, এটা মানে কি সমান রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা একটা খেয়াল করি, এই অঙ্কগুলো অনেক আপনার ভয় পায়, আমি একটা বুদ্ধি শেখাই, দেখেন আপনি এই শুধুমাত্র এই লাইনটা মনে রাখেন, জাস্ট এই দুই লাইনটা মনে রাখেন, এই দুই লাইনটা মনে রাখলে কিন্তু আমরা এই তিন লাইন তাহলে কিন্তু আমরা অঙ্ক ইজি হয়ে গেছে, কারণ আপনি এখানে জাস্ট মান পাঠাইছেন আর এখানে ফোর বি সূত্র লিখছেন, এই তিনটা লাইন হল ইম্পর্টেন্ট, কি করলেন জাস্ট সাইনটাকে ভেঙে দিলেন, কেন চিহ্ন আনার জন্য, আর এখান থেকে আপনি জাস্ট এই লাইনটা না কিন্তু এটা গুণ করছেন, জাস্ট এই লাইনটা কিন্তু গুণ করে দিচ্ছেন জাস্ট, তাহলে আপনি যদি এই দুই লাইনটা মনে রাখতে পারেন, এই লাইনটা এই লাইনটা মনে রাখেন, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে গেছে। পুরো অঙ্ক যদি মাথায় রাখেন আপনার কাছে অনেক কঠিন লাগবে, যদি আপনি এই দুই লাইন মনে রাখেন, যে এখানে আমি কসটা ভেঙে দিব কেন মাইনাস করার জন্য, আর আমার এখানে কি লাগবে বলুন তো, কট মাইনাস কস, তাহলে অঙ্কটা, তাহলে আমি এখানে যদি ইচ্ছা করি একটা জাস্ট কটটাকে ভেঙে দিই কস বাই সাইন। আরেকটু ইজি করে বলি, আমরা কিন্তু মূলত লাগে হলো এই লাইনটা, কেন আমি লাগবে মাইনাস, তাহলে কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার গুণ করে দিলাম, কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে কিন্তু আমার একত্র হয়ে গেল, আমার এখানে কি লাগবে কস, তাহলে আপনি দেখি সাইন আমার দূর করতে হবে আর কস লাগবে, তাহলে কটার সূত্র কি, কস বাই সাইন নর্মালি, তাহলে কাটাকাটি হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন করবো গড় নাম্বার ম্যাথ, বন্ধুরা গড় নাম্বার ম্যাথটা অনেক ইজি, পি বাই কিউ সমান দেওয়া আছে কি বলেন তো, টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি। এখন মানটা বসান, পির মানটা কি দেখেন তো, কট থিটা প্লাস কস থিটা, কিউর মানটা কি বলেন তো, কট থিটা মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা সমান হলো কি টু প্লাস রুট থ্রি, নিচে হলো কি টু মাইনাস রুট থ্রি। এখন দেখেন যদি এরকম সেম দেখেন সেম মান থাকে, চোখ কান বুঝে আপনার অবশ্যই দুজন বিজন করতে হবে। এখন দুজন বিজন করার নিয়মটা বলি, এ আর নিচে বি, তার মানে হলো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ আগে, তাহলে এ মানে এটা, তার মানে কট থিটা প্লাস কস থিটা হলো আমার এ,
এ প্লাস বি নিচেরটা, তাহলে কট থিটা মাইনাস কস থিটা, এই এ প্লাস বি নিচে হলো এ মাইনাস বি। এ মানে কি বলতো, কট থিটা প্লাস কস থিটা এ মাইনাস বি। যদি আমি এর আগে মাইনাস দিই, অর্থাৎ কট থিটা মাইনাস কস থিটার আগে মাইনাস দেন, তার মানে কি মাইনাস কি হয়, মাইনাস কট থিটা প্লাস কি হয় কস থিটা। ওকে, তার মানে মাইনাস কট থিটা প্লাস কি হবে কস থিটা। আর এখানে আগের মতো টু প্লাস রুট থ্রি এ আমরা লিখে নিই, এটা আগে লিখে নিই, এ প্লাস বি, তাহলে বি মানে কি টু মাইনাস রুট থ্রি এ মাইনাস বি। আগে মাইনাস দিলে কি হবে, মাইনাস টু হবে, আর এটা কি উল্টে যাবে, এর আগে যদি মাইনাস দেন তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাস রুট থ্রি হয়, তাহলে কি হয় প্লাস মাইনাস হয় মাইনাস টু প্লাস রুট থ্রি হয়ে যায়। ওকে, এখন খেয়াল করি আমাদের কি দেওয়া আছে, এখান থেকে কস কস কাটাকাটি হয়ে গেল, টু কট থিটা থাকলো এখানে, আর এখানে কি থাকলো জানতে, এখান থেকে কট কট কাটাকাটি টু কস থিটা। ওকে, এখান থেকে থাকলো রুট থ্রি, রুট থ্রি কাটা ফোর থাকবে, এখান থেকে কি হবে টু টু কাটা টু রুট থ্রি থাকবে, আমরা কাটাকাটি করে দিই টু টু কাটা। এখান দেখেন কি থাকে, কট থিটা বাই থাকবে হলো কস থিটা, এখানে থাকবে কাটাকাটি করলে টু ফোর টু বাই রুট থ্রি। চাচ্ছি কিন্তু আমরা কি থিটার মানটা, এবং থিটার মানটা সত্যটা এখানে লেখা ছিল, আমি এখানে লিখছি থিটার মানটা জিরো থেকে বড় এবং নাইনটি ছোট, তার মানে কি জিরো থেকে বড় কত ওয়ান আর নাইনটি ছোট কত এইট নাইন, এর মধ্যে ওয়ান থেকে এইটি নাইন যে কোনো মান হইতে পারে। এখন যদি এমন হতো জিরো থেকে থেটা নাইনটি, যদি এমন হতো এখানে দাগ দিত, তার মানে কি জিরো থেকে একবারে কত এইটি নাইন পর্যন্ত, যদি আমি এটা মুছে দিই এখান দাগ দিতাম, তার মানে কি জিরো থেকে বড় তার মানে ওয়ান থেকে একবারে নব্বই পর্যন্ত। এটার উপর আমি একটা ক্লাস নিব পরে, সত্যগুলো কোনো ভুল না হয় আপনাদের ইনশাল্লাহ। এখন আসি আমরা এখানে ভেঙে দেওয়ার পালাটা, এখান থেকে আবার দুই নিয়ম করা যায়, মানে এখানে করে দিলাম ছিল কট, আমরা একটু দেখাই দিই, কট থাকলো এখানে বন্ধুরা কট থিটা, আর এখানে কটটাকে আলাদা করলাম, তাহলে কি থাকে ওয়ান বাই কস, তাহলে কট ইন্টু ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো টু বাই রুট থ্রি। বা দেখেন কট আমাদের কি কট কাটতে হবে, টাকাটা কি যে কোনো একটা মান নিয়ে আসতে, কট মানে কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, আর এখানে কি হলো ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু কি হলো টু বাই রুট থ্রি, এই কস কস কাটাকাটি হয়ে গেল, তাহলে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি, উল্টে দেন সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই নোট দিবেন উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, নোট দেয়নি। এখন দেখেন সাইন, এখানে সাইন থিটা পেয়ে গেছি আমরা, রুট থ্রি বাই টু জন্য সাইন কত ডিগ্রি, সাইন সিক্সটি ডিগ্রি, সাইন সিক্সটি, সাইন সাইন কাটা থিটা ইকুয়াল টু কত সিক্সটি ডিগ্রি, এই মানটা দেখেন আমাদের সত্তর মধ্যে আছে কিনা, জিরো থেকে বড় অর্থাৎ ওয়ান থেকে এইটি নাইন পর্যন্ত এর মধ্যে মানটা আছে না, আছে, তার মানে এই হলো অ্যান্সার সিক্সটি ডিগ্রি। বন্ধুরা আমি এই অঙ্কটা দেখে আগে বলি, এই যে মান দেওয়া ছিল এখানে থিটা যাচ্ছে, অ্যাট এনি হাউ আগে মানটা বসাবেন, বসানোর পর দেখেন যে কোনো উপায় যদি এরকম প্লাস মাইনাস থাকে অবশ্যই যোজন বিয়োজন। এখানে আপনি আরো নিয়ম করতে পারেন, তাহলে আপনি এখান থেকে আবার কট, তো তাহলে আমি দেখাই দিই কট থিটা সমান কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, আর এখানে কস থিটা বসে গেল ইকুয়াল টু কত টু নিচে রুট থ্রি। এখন আমি এটা হলো মূল ধাক, তাহলে কস থিটা বাই সাইন থিটা বসে গেল, নিচে অন আছে, তাহলে এটা উল্টে আসবে ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু বাই রুট থ্রি, কাটাকাটি হয়ে গেল আবার আগের মতো ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি, উল্টে দেবে। তাহলে অঙ্ক যদি আমি একাধিক নিয়ম শেখে, তাহলে আমার কাছে অঙ্কগুলো অনেক ইজি হবে। বন্ধুরা আমি চাই আপনারা এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে আরো বেশি শেয়ার করার জন্য, যেন সবাই এভাবে ইজি নিয়মে ম্যাথ শিখতে পারে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেন যে কোনো ভিডিও আসলে আপনারা পেতে পারেন। আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফিজ।